আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেক সময় আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ওভারলোড করেন যাতে অন্য কেউ আপনার ফেসবুক আইডিতে রিপোর্ট করতে না পারে। আবার অনেকেই আছেন ওভারলোড করার পর আপনাদের ফেসবুক আইডি আবার আন ওভারলোড করতে চান, মানে হচ্ছে আপনাদের ওভারলোডের সিম্বলগুলো রিমুভ করতে চান। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওভারলোডের সিম্বলগুলো কিভাবে খুব সহজে রিমুভ করে আপনাদের ফেসবুক আইডি আন ওভারলোড করে নেবেন। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। তো বন্ধুরা, এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ফুল ওভারলোড করবেন যাতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কেউ রিপোর্ট করতে না পারে। তো ওই ভিডিওর নিচে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আপনারা অনেকে আমাকে ফেসবুকে জানিয়েছেন যে আপনারা আপনাদের ফেসবুক আইডি ওভারলোড করার পর এরকম লোডিং নিচ্ছে, মানে আপনারা নিজেরাই আপনাদের প্রোফাইলে ঢুকতে পারছেন না। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এই ওভারলোডের সিম্বলগুলো রিমুভ করবেন বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আন ওভারলোড করবেন। তো সব কিছুর বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। দেন হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা ভিউ করবেন। তো ভিউ করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন এডিট প্রোফাইল, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিউ প্রোফাইল এর ডান পাশে একটা আইকন রয়েছে, জাস্ট এই আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর জাস্ট একটু লোড নেবে, আর এখানে প্রত্যেকটা স্টেপে লোড নেবে যেহেতু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আন ওভারলোড করবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে, এখান থেকে আপনারা দেখুন ওয়েবসাইট কন্ট্যাক্ট ইনফো এর ডান পাশে কিন্তু একটা এডিট অপশন রয়েছে, জাস্ট এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর আবার এখানে লোড নেবে। তো এখানে জাস্ট একটু ওয়েট করব। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে, এখানে দেখুন, এই যে দেখুন ওভারলোডের সিম্বলগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, এখানে দেখুন ডান পাশে কিন্তু ক্রস আইকন রয়েছে, জাস্ট আপনারা এই ক্রস আইকনগুলোতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি ক্রস আইকনগুলোতে ক্লিক করে দিচ্ছি। তো এভাবে ক্রস আইকনে ক্লিক করে সবগুলো সিম্বল রিমুভ করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে সেভ এইখানে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পর জাস্ট এখানে লোড নেবে। তো এই যে দেখুন ফেসবুক আইডি কিন্তু অলরেডি আন ওভারলোড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, এখন প্রোফাইলে ঢোকা যাবে, সব কিছুই নর্মালি আগের মতোই করা যাবে। তো আপনারা অনেকেই এই ভিডিওটা চাচ্ছিলেন, যার কারণে কিন্তু এই ভিডিওটা আমি মেক করে দিলাম। তো জাস্ট একটু ওয়েট, আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ফেসবুকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন এখন কিন্তু সব কিছুই করা যাচ্ছে, ওকে, প্রোফাইলে ঢোকা যাচ্ছে, সব কিছুই কিন্তু করা যাচ্ছে, ওকে। এই যে দেখুন আমি কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি যেই প্রসেস দেখিয়ে দিয়েছি এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের ওভারলোড করা ফেসবুক আইডি আন ওভারলোড করে নিতে পারবেন, মানে হচ্ছে ওভারলোডের সিম্বলগুলো রিমুভ করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।